অপছন্দের সহপাঠী বা কর্মক্ষেত্রে বিরক্তিকর সহকর্মী। যতই ভালো না লাগার ট্যাগ লাগানো থাকুক তাদের গায়ে, দিন শেষে তাদের অনুপস্থিতি বেশ ভোগায়। যার সাথে উঠতে বসতে কথা কাটাকাটি, যার ছায়া মারাতেও অসম্মতি, সেও একটা সময় হয়ে ওঠে তিক্ত অভ্যেস। মেসি রোনালদো যদি না থাকতেন তবে যেন ফুটবলের মজাটাই কমে যেত। কাদের নিয়ে চলতো সেরার লড়াই, কাদের পরিসংখ্যান নিয়ে রোজ হতো বড়াই। প্লেয়ারদের মাঝে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক মধুর চেষ্টা। কখনো মেসি যাচ্ছেন রোনালদোকে টপকে, আবার কখনো CR7 দিচ্ছেন লিওকে হারিয়ে। বিশ্বকাপে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলে উঠেছিল মেসিরা, তবে পেনাল্টি মিস করে বেশ লজ্জার মুখে পড়তে হয়েছিল আর্জেন্টাইন ক্যাপ্টেনকে। এক ধাপ পিছিয়ে ছিলেন নায়ক থেকে খলনায়ক হওয়ার পথে। পেনাল্টি নিয়ে মেসি রোনালদোর বহু পরিসংখ্যান রয়েছে। খবরে আরও এক নতুন স্ট্যাট চলে এসেছে। ফুটবল ভিত্তিক পোর্টাল বি সকার প্রো গেল 5 বছরে পেনাল্টিতে কারা দাপট দেখিয়েছে সে হিসেব বের করেছে। গেল 5 বছরে সেরা 8 জন পেনাল্টি গোলদাতার তালিকা প্রকাশ করেছে বিসকার। পেনাল্টি থেকে সব মিলিয়ে 43 গোল করেছেন রোনালদো। এর মধ্যে ইউভেন্টাসে 29, ম্যানচেস্টার ইউনাইটেডে 4 আর পর্তুগালের হয়ে 10টি গোল দিয়েছেন তিনি। 8 জনের তালিকায় জায়গা হয়নি মেসির, এর কারণও আছে বটে। PSG-তে থাকাকালীন সময়ে পেনাল্টি কিক নেওয়ার সুযোগ পেতেন নেইমার আর এমবাপে। সমান সংখ্যক গোল দিয়ে এরপরেই চির ইম্বোবিলের অবস্থান। তিনি আছেন CR7-এর জাতীয় দলে সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। তালিকায় জায়গা পেয়েছেন হ্যারিকেইন, নেইমার, রবার্ট লেভানডফস্কি, বেনিয়েদের, জর্জিনিয়ো। রুকাইয়া রাত্রে 71।